সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে, রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে, সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি তিন দিনে, আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না, কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না, তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আর্জি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে, কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে, ভিডিও করেছে পুরোটা, ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেন্সিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, যা যা করার দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স, সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত দুটো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন, সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল, তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কৃত্য হবে শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার, আমি জেগে আছি কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ, আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন আমি একটি কথাও বলিনি, ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি, পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন। বলুন তো হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল, ক্ষমতায় কে ছিল, জোরে বলুন কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল সিপিএম লুকিয়েছিল, আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে, আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি, আমি ছদিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি, সিপিএম এর ক্ষমতা হয়নি। জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বানতলায়, কার আমলে ঘটেছিল জোরে বলুন?
ইন্ডিয়ার নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের ওপর গণধর্ষণ হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দেব